হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমাদের ট্রাভেল উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া সড়পনগরে অবস্থিত কচুয়া লোকনাথ বাবা ধাম। বন্ধুরা, এই কচুয়া লোকনাথ বাবা ধামে কী করে আসবেন, কোথা দিয়ে আসবেন আমি সব এই ভিডিওর মাধ্যমে বলবো। এই কচুয়া লোকনাথ ধামে আসতে গেলে আপনারা যদি গাড়ি করে আসেন তাহলে কলকাতা থেকে এর দূরত্ব প্রায় 50 কিলোমিটার, গাড়িতে আপনাদের মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগবে। আর আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে আপনাকে কাকড়া মির্জানগর স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে টোটো, অটো, মোটর ভ্যান আপনি পেয়ে যাবেন। মাত্র 10 মিনিটের রাস্তা, আপনি পৌঁছে যাবেন কচুয়া লোকনাথ বাবা ধাম। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেলাম লোকনাথ বাবার জন্মস্থান মানে কচুয়াতে। এটি হলো কচুয়াধামে যাওয়ার গেট। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ট্রাভেল বয় অমিত নামে আমার ইনস্টাগ্রাম আইডি, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে একবার হলো ফলো করবেন, সেখানে সুন্দর সুন্দর ফটো আমি দেব। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আর আমার আগের ভিডিও দেখতে হলে অবশ্যই ওপরে আই বাটনের লিংক দেওয়া আছে, আপনারা গিয়ে একবার হলো দেখবেন। বন্ধুরা, আমরা কচুয়া লোকনাথ বাবা ধামে চলে এলাম। এখন মন্দির বন্ধ আছে, একটু পরে খুলবে, তারপর আমরা ভেতরে প্রবেশ করব। এই স্থানটিতে সবাই মোমবাতি ও ধূপকাঠি দিয়ে থাকেন। আপনারা পুজো দিয়ে অবশ্যই মোমবাতি ও ধূপকাঠি এইখানে দিয়ে দেবেন। বন্ধুরা, আমরা কচুয়া লোকনাথ বাবা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, এখন আমরা ভেতরটা ঘুরে দেখব। বন্ধুরা, এই কচুয়া লোকনাথ বাবা ধাম সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, তারপর আবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যখন আসবেন অবশ্যই এই টাইমিংটা ফলো করে আসবেন। এই স্থানেই লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এই নিয়ে অনেক মতভেদ আছে। কারণ অনেকে বলে নাকি চাকলাতে নাকি লোকনাথ বাবার জন্ম হয়েছিল, আবার কেউ বলে কচুয়াধামে নাকি লোকনাথ বাবার জন্মগ্রহণ হয়েছিল। তা সত্ত্বেও লোকনাথ বাবার জন্মদিনের সময় চাকলাতেও এবং এই কচুয়াধামেও অনেক ভক্তের সমাগম হয়, আপনারা এখানে আসলে দেখতে পারবেন। বন্ধুরা, আমরা লোকনাথ বাবার দর্শন পেয়ে গেলাম। আপনারা যখন আসবেন অবশ্যই ঠিক টাইম করে আসবেন, তাহলে লোকনাথ বাবার দর্শন পাবেন। এখানে পুজো দেওয়ার জন্য অনেক ডালার দোকান রয়েছে বাইরে, আপনি নির্দিষ্ট মূল্যে ডালা কিনে পুজো দিতে পারবেন। বন্ধুরা, কচুয়া ধাম ছাড়াও লোকনাথ বাবার আরেকটি জন্মস্থান মানে চাকলা ধাম আমাদের অলরেডি ঘোরা হয়ে গেছে। আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে একবার হলো দেখবেন, তাও আমি ওপরে আই বাটনের লিংক দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা লোকনাথ বাবা মন্দিরে এলে দেখতে পারবেন মন্দির চত্বরটি খুব পরিষ্কার ও পরিচ্ছন্ন, মন্দিরটি খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, আর মন্দিরের ঠিক পেছনে রয়েছে একটি পুকুর।
লোকনাথ বাবার মূল মন্দিরের পাশেই রয়েছে লোকনাথ বাবার প্রাচীন মন্দির। এটি স্থাপিত হয়েছিল 1947 সালে। আপনারা আসলে অবশ্যই এই মন্দিরটি দেখে যাবেন। বন্ধুরা, এই কচুয়া ধামে চাকলা ধামের মতো ঠাকুরের ভোগ ও খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর করে করা আছে। আপনি নির্দিষ্ট টাকার বিনিময়ে এখানে ভোগ খেতে পারেন। আপনারা আসলে অবশ্যই কুপন কেটে নেবেন। আর এই মন্দিরে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। আপনারা গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা এখানে হবে না। বন্ধুরা, আজকের মতো আমাদের কচুয়া লোকনাথ বাবা ধাম ঘোরা হয়ে গেল। এবার বাড়ি ফেরার সময় খুবই সুন্দর আমরা ঘুরলাম এই কচুয়া ধামে। আপনারা একদিনের জন্য অবশ্যই সময় করে আসতে পারেন এই কচুয়া ধামে। আর বাবা লোকনাথের জন্মদিনের সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। সেদিন আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন, খুব ভিড়ও থাকে সেদিন। তাহলে চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।